বিশ্বকাপে অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে এবার চট্টগ্রাম নগরের সম্মানসূচক চাবি উপহার পেয়েছেন বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্ণিল আয়োজনে মঙ্গলবার বিকালে চট্টগ্রাম এম এ আজিদ স্টেডিয়ামে সাকিব আল হাসানের হাতে নগরের স্মারক চাবি তুলে দেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। স্বদেশ টিভির খবরে থাকছে বিস্তারিত। সাকিব আল হাসান শুধু বাংলাদেশেরই নয়, বিশ্ব সেরা অলরাউন্ডার। এবারের বিশ্বকাপে অনেক তারকা ক্রিকেটারকে পেছনে ফেলে সাকিব করেছেন অনেক অনন্য রেকর্ড। ব্যাট হাতে দুটি সেঞ্চুরি সহ করেছেন 606 রান আর বল হাতে নিয়েছেন 11টি উইকেট, যা বিশ্বকাপে কখনোই কোনো অলরাউন্ডার করে দেখাতে পারেননি। এই বিশ্বকাপেই বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপে সাকিবের এই অনন্য কৃতিত্ব অর্জনের জন্য সংবর্ধনার উদ্যোগ নেয় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস। বিকালে গাঢ় নীল রঙের পাঞ্জাবি গায়ে এম এ আজিজ স্টেডিয়ামে প্রবেশ করেন ক্রিকেটের এই রাজপুত্র। চোখের সামনে স্বপ্নের এই নায়ককে দেখে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন গ্যালারি ভর্তি হাজার হাজার দর্শক। হাজারো কণ্ঠে সাকিব সাকিব শব্দে মুখরিত হলো পুরো স্টেডিয়াম পাড়া। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন ক্রিকেট একাডেমির শিক্ষার্থীরা সহ স্কুল কলেজের ক্রিকেটপ্রেমী ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা কমিটির আহ্বায়ক এবং সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলী আব্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা আবু হাসান সিদ্দিক সহ অন্যরা এতে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসিরউদ্দিন বলেন, সাকিব আল হাসান বাংলাদেশের গর্ব। তিনি কেবল ব্যক্তিগতভাবে সুনাম অর্জন করেননি, দেশের মুখ উজ্জ্বল করেছেন। স্থানীয় উদীয়মান ক্রিকেটারদের উজ্জীবিত করতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, দায়বদ্ধতার জায়গা থেকেই চট্টগ্রামবাসীর পক্ষ থেকে বিশ্ববরণ্য এই ক্রিকেটারকে নগরের চাবি উপহার দেওয়া হচ্ছে। তাকে সম্মানিত করে চট্টগ্রামবাসী সম্মানিত হল। সাকিব আল হাসানের প্রতি কৃতজ্ঞ। আমরা সেই কৃতজ্ঞতা সেই ঋণ থেকেই আজকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় সম্বর্ধনা আয়োজন করেছেন। আমি আবারও সাকিব আল হাসানকে ধন্যবাদ জানাই। সম্বর্ধনার জবাবে সাকিব আল হাসান বলেন, স্বপ্ন আর সাহস থাকলে আর তার পেছনে সত্যিকার পরিশ্রম করলে সাফল্যের শিখরে ওঠা কোনো কঠিন কাজ নয়। বাংলাদেশের নারী ক্রিকেটের উন্নয়নে পরামর্শ দেওয়ার পাশাপাশি আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য বিভিন্ন প্রশ্নের উদ্দীপনামূলক জবাব দেন সাকিব আল হাসান। ক্রিকেট যেহেতু অনেক মেধার খেলা, তো তোমার মেধাটা খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। এই কারণে আমার কাছে মনে হয় অনেক পড়াশোনা করাটা খুব জরুরি। তো ডেইলি রুটিনের আসলে কোনো ফিক্সড রুটিন আছে বলে আমার মনে হয় না, কিন্তু অবশ্যই অনেক ডিসিপ্লিন থাকতে হবে যদি ভালো ক্রিকেটার হতে চাও। বাংলাদেশের সকল মেয়ে ক্রিকেটার যাদের আগ্রহ আছে ক্রিকেটে, তাদেরকে আমি আশা করবো যে প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় যেন মেয়েদের ক্রিকেটকে আরো সহায়তা করি, আমাদের যার জায়গা থেকে সাহায্য করার সুযোগটা আছে আমরা যেন তাদেরকে আরো উৎসাহিত করি। আমি শিওর তারা দেশের হয়ে আরো বেশি গর্ব করে নেন। উল্লেখ্য, দেশের প্রথম কোনো ক্রিকেটার হিসাবে সাকিব আল হাসানকে আজ নগরের এই চাবি উপহার দেওয়া হয়েছে। যে ভেন্যুতে বাংলাদেশ ক্রিকেট টিম প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল সেখানেই সাকিবকে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। আগামী 1 আগস্ট তার পবিত্র হজ পালনে যাওয়ার কথা রয়েছে। আজকে সাকিবের এই সংবর্ধনা অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকায় নানা শ্রেণী পেশার মানুষও এতে উপস্থিত ছিলেন। সাকিবের এই সংবর্ধনা উপলক্ষে এম এ আজিজ স্টেডিয়ামকে বর্ণিল সাজে সাজানো হয়। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। চোখ রাখুন স্বদেশ টিভির পর্দায়। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, রেগুলার আপডেট পেতে বেল বাটনে চাপ দিন। এছাড়া নিজেকে সবসময় আপডেট রাখতে স্বদেশ টিভির ফেসবুক পেজে লাইক দিন, ফলোয়িং থেকে সি ফাস্ট করে রাখুন। ধন্যবাদ।